সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো গত ক্লাসে আমরা আমাদের এখানে পেজগুলো কমপ্লিট করেছিলাম, বাট পেজের ভিতরে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা কিছুই দেওয়া হয়নি আমাদের। তো আমরা একটু আমাদের ফাইলে যাই, আমাদের অম সার্ভারের ডিরেক্টরি থেকে চলে গেলাম, যে আমাদের পিনস এখান থেকে ডব্লিউপি কন্টেন্ট থিমস পিনস। তো এখানে যদি আমাদের এবাউট এইচটিএমএল পেজটি একটু ওপেন করি আমরা, তো এখানে দেখুন এখানে প্রথমে একটি সেকশন আছে, তারপরে এই সেকশনটি আছে। এই সেকশনটি আমরা আমাদের হোম পেজে ডাইনামিক করেছি, আমরা ওখান থেকে কল করে দিব। আর নিচে একটা অ্যাকর্ডিং সেকশন আছে, তো এটি আমরা থিম অপশন দিয়ে করে ফেলব। আর এখানে নিচে আমাদের লোগোটা আছে, লোগোর ব্যাকগ্রাউন্ডের একটা কালার দেওয়া আছে। তো আমরা সর্বদা কাজ করি, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা নেওয়ার জন্য এখান থেকে ইনস্পেক্ট করি, নিয়ে আমরা এখান থেকে কালারটা নিয়ে আমাদের ফুটার পেজ পেজে শো দিলে আমাদের এভারেজ পেজে অ্যামাউন্টটি শো করবে। আমাদের এভারেজ পেজ আছে বাট ব্যাকগ্রাউন্ড কালারটা নাই, এই জন্য আমরা এখানে ডার্ক আর বিজি নামে যে ক্লাসটা আছে ডার্ক আর বিজি সেটাকে কপি করলাম। কপি করে আমরা আমাদের প্রোডাক্ট পিএসপি ওপেন করলাম, জাস্ট আমরা এখানে পেস্ট করে দিই। তো এখানে ডটটা হবে না, এখানে পেস্ট করে দিলাম। দিয়ে আমরা যদি আমাদের এবার স্পেসটা একটু রিফ্রেশ করি, তো এখানে আমাদের লোগোর ব্যাকগ্রাউন্ডটা ডার্কার হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হবে ভিতরের কন্টেন্টগুলোকে শুকানো। তো আমরা সর্বপ্রথম যদি করবো, আমাদের এখানে ফাইলে যাব, যে আমরা একটা আমাদের এই টেমপ্লেট পার্টটাকে আমরা ডাইনামিক করছি, যেন আমরা এখানে একটা পেজ নিব, একটা টেক্সট ডকুমেন্ট নিব, এখানে লিখবো যে টেমপ্লেট টেমপ্লেট এবাউট আস ডট পিএসপি টেমপ্লেট এবাউট আস ডট পিএসপি। তো এবাউট পেজে আমাদের এই সেকশনটাও থাকবে, আমাদের এই ব্রেড কাম সেকশনটি এবং এটার পর সব কিছু আমাদের এভারেজ পেজে থাকবে। তো এই কাজটি আমরা আমাদের পেজ ডট পিএসপিটি করেছিলাম। তো আমরা একটু এখানে আমাদের পেজ ডট পিএসপিটি ওপেন করি, ওপেন করে আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল এ কন্ট্রোল সি করে আমাদের এখানে আমাদের পেজ ডট পিএসপিটি ওপেন করি। আমরা ওপেন করলাম, এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমরা একটু পেস্ট সেভ করে নিলাম। আমরা যদি আমাদের সাইট একটু রিফ্রেশ করি এখন ওয়াটার স্পেসে, তো এখানে আমাদের এভারেজ পেজের হেডার এবং ফুটার এবং এই লোগোটি আমাদের পেয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে যে কাজটি করব, আমাদের সর্বপ্রথম ব্রেড কাম সেকশনের পরে আছে আমাদের যে সেকশনটি, এই সেকশনটি আমরা এইচটিএমএল থেকে একটু কপি করি, জাস্ট এখান থেকে রেড বাটন ক্লিক করব, ইনস্পেক্ট, এখান থেকে মূল এই সেকশনটা জাস্ট এখানে রেড বাটন ক্লিক করি, কপি আউটার এইচটিএমএল। এখান থেকে আমরা আমাদের ডিপটা এখান থেকে শুরু হয়েছে, আমরা জাস্ট এখান থেকে এতটুকু বাদ দিয়ে, সরি এই টোটাল সেকশনটা বাদ দিয়ে আমরা ওই সেকশনটা এখানে দিয়ে দেবো। আর এই কন্টেন্টটা আমাদের যে যে কাজটি করতে হবে, এটা আমরা ভিতর থেকে শো করাতে পারবো, এই জন্য আমরা কী করবো, এটাকে আমরা এখান থেকে সম্পূর্ণটা মুছে দিব, সম্পূর্ণটা মুছে দিয়ে এখানে আমরা দা কন্টেন্ট সেট করে রাখবো। এখান থেকে কাট করে নিলাম, নিয়ে এখানে আমাদের ডাইনামিক কলাম লিখতে হবে যে পিএসপি পিএসপি দা কন্টেন্ট। ওকে, এখন আমরা আমাদের নিচে ইমেজটি দরকার, ইমেজটি আমরা ভিতর থেকে কল করে নেবো, তার জন্য এই সেকশনটি আমাদের দরকার হবে না, আমরা এই সেকশনটিকে বাদ করে দিব ইমেজ সেকশন। তো এখানে আমাদের কল এমডি 6 থাকবে না, কল এমডি থাকবে আমাদের 12, টোটাল 48 জুড়ে আমাদের থাকবে।
তো এখানে আমাদের এটি হয়ে গেল। এখন আমরা আমাদের পেজে যাব, এই আউটার স্পেসটাকে আমরা এডিট করি। এডিট করে আমরা একটু টেক্সট মধ্যে এসে আমরা জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিলাম, একটু সাদা হয়ে গেছে, নিব এখান থেকে। ওকে, আমাদের যদি ভিজুয়াল মোড আছে তো এটি কাউন্টেবল দেখতে পাবো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটি ইমেজ আছে, এই ইমেজটিকে আমাদের সেভ করতে হবে। তো ইমেজটিকে আমরা ডাউনলোড করে নিই এখান থেকে, এই ইমেজটি আমরা এখানে আপলোড করব। এর মাথায় কাটসা দেখে এখান থেকে আমরা অ্যাড মিডিয়া দিব, তারপরে আমাদের ইমেজটাকে এখান থেকে মিডিয়ায় নিয়ে নেব। এখান থেকে মিডিয়ায় দিলাম, সরি একটা আপলোড করা ছিল, দাও ডিলিট করে দিচ্ছি। এখান থেকে মিডিয়ায় দিব এবং এর লাইনটা থাকবে আমাদের রাইটে, যেটা আমাদের রাইট সাইডে বলবে, এই জন্য লাইনটা আমরা রাইট করে দিব। আর এখান থেকে আমরা সাইজটা ফুল সাইজ করে দিব, ইনসার্ট করে দিলাম। আমরা যদি ভিজুয়াল মোডে যাই তাহলে আমাদের ইমেজটা এখানে চলে আসছে, কন্ট্রাস্ট আমরা এখানে আপডেট করে দিব। তো আপডেট করে আমরা যদি একটু রিফ্রেশ করি, আমরা যদি ভিজিট করি আমাদের সাইটটা, এখান থেকে অ্যাবাউট আস, তো অ্যাবাউট আস পেজে এটা চলে আসছে আমাদের। বাট এখানে আমাদের ইমেজটা ঠিকঠাক পজিশনে আমাদের নাই, আমাদের এইচটিএমএল টেমপ্লেটের মতো ঠিকঠাক পজিশনে আমাদের নাই। তো এর জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের কিছু স্পেশাল ক্লাস ব্যবহার করতে হবে। তো স্পেশাল ক্লাসগুলো ব্যবহার করলে আমাদের এই লাইনগুলো ঠিকঠাক মতো কাজ করবে। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, এখানে আমাদের স্টাইল ডট সিএসএসটাকে আমাদের ওপেন করতে হবে। ওপেন করে জাস্ট আমরা যে কোনো জায়গায় এর নিচে যে আমরা স্পেশাল ক্লাসগুলো ব্যবহার করবো ওয়ার্ডপ্রেসের, তো স্পেশাল ক্লাসগুলো এখানে হবে যে ডট ডট এ লাইন, ডট এ লাইন লেফট। তো এ লাইন যে সময় লেফট হবে সে সময় এখানে যে সিএসএসটি হবে এখানে হবে ফ্লট লেফট, আমাদের ফ্লটটা হবে লেফট। আর আমাদের এখানে মার্জিন রাইট থাকবে 20 পিক্সেল, মার্জিন ডাইরি থাকবে আমাদের 20 পিক্সেল। তো আর এখানে আমাদের অ্যালাইনটা যে সময় রাইট হবে সে সময় আমাদের হবে ফ্লোট রাইট, রাইট থাকবে, আর মার্জিন থাকবে লেফটে 20 পিক্সেল, মার্জিন লেফট 20 পিক্সেল। আর এটা যে সময় আমাদের অ্যালাইনটা যে সময় সেন্টার হবে সে সময় আমাদের এটি হবে ফ্লোটটি আমাদের নান হয়ে যাবে, ফ্লোট নান। আর এখানে আমাদের হবে মার্জিন, মার্জিন হবে 0 অটো 20 পিক্সেল। ওকে, জাস্ট এতটুকু সিএসএস ব্যবহার করলে আমাদের ইমেজটি কাজ করবে। তো এখন যদি আমরা একটু সাইডে যাই, যে একটু রিফ্রেশ করি, তাহলে আমাদের ইমেজটি ঠিকঠাক মতো কাজ করছে। জাস্ট এই স্পেশাল ক্লাসগুলো ওয়ার্ডপ্রেসে দিলে এটা আমাদের এলাইনগুলো ঠিকঠাকভাবে কাজ করে। ওকে, তো এরপরে আমাদের যেটি আছে দেখতে হবে, এরপরে আমাদের এই সেকশনটি আছে। তো এই সেকশনটির জন্য আমরা যে কাজটি করবো, এই সেকশনটি অলরেডি আমরা আমাদের হোম পেজে করে রাখছি। তো আমরা যদি একটু হোম পেজে যাই এখান থেকে, তো আমাদের হোম পেজে আমাদের এই সেকশনটি ডাইনামিক করা আছে। তো এই সেকশনটি আমাদের ডাইনামিক হয়ে গেল। এরপরে আছে আমাদের হোম পেজ। তো আমরা একটু আমাদের এইচটিএমএল টেমপ্লেটটাকে দেখি, এরপরে যে সেকশনটি আছে এটি, এই সেকশনটি আমাদের হোম পেজে আছে। তো আমরা একটু আমাদের হোম পেজে যাই, এখান থেকে আমরা আমাদের হোমে চলে যাই। তো হোম সেকশনে আমাদের ওই পেজটি আমাদের রেডি করা আছে। তো জাস্ট আমরা এখান থেকে এটাকে এখান থেকে কল করে দিব। তো এখান থেকে কল করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই কন্টেন্টটাকে আমরা আলাদা একটা জায়গায় প্লেস করে রাখবো, সেখান থেকে আমরা কল করে নিব। তো এজন্য আমাদের যেটি করতে হবে, এখানে
আমাদেরকে জাস্ট আমাদের ইন্ডেক্সটাকে ওপেন করতে হবে। ইন্ডেক্স ডটটাকে ওপেন করলাম, ওপেন করে জাস্ট আমরা এখান থেকে দেখব আমাদের সেকশনটি কোথায়। তো এখানে আমাদের দেখতে হবে যে আমাদের সেকশনটি কোথায়, আমাদের এই সেকশনটি। তো এই সেকশনটি আমরা কী করবো, জাস্ট এখান থেকে সিলেক্ট করে আমরা আমাদের এই সেকশনের শেষ পর্যন্ত, তো আমরা একটু ভালো করে খেয়াল করে দেখবো যে এই সেকশনটি করে। অর্থাৎ ওয়েলকাম টু নিউরন পিনস, জাস্ট এখান থেকে শুরু আমাদের একটু খেয়াল করে দেখতে হবে। ওয়েলকাম টু নিউরন পিনস, তো এই সেকশনটি আমাদের, তো এটাকে আমরা কাট করে ফেলবো। তো এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, তা নাহলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হবে। তো এখান থেকে আমরা কী করলাম, এটাকে কাট করে ফেললাম। কাট করে আমাদের পেজে এখানে জাস্ট একটা ফোল্ডার করি, কন্টেন্ট নামে একটা ফোল্ডার করলাম কন্টেন্ট। এর ভিতরে আমরা একটা পেজ করব, সেই পেজের ভিতরে আমরা রেখে দিব। এখানে জাস্ট আমরা প্রোমো ডট পিএসপি নামে একটা পেজ রাখলাম, প্রোমো ডট পিএসপি। তো এখানে আমরা ওপেন করি, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এটাকে সেভ করে ফেললাম। আর ইন্ডেক্সে, ইন্ডেক্সে আমরা এখানে আমরা এখন একটু রিফ্রেশ করে দেখি যে আমাদের ইন্ডেক্সে জিনিসটা আছে কি না। তো আমাদের এই হোম পেজে জিনিসটা আছে কি না, তো আমাদের হোম পেজে কিন্তু এখন নাই। তো আমরা কি করবো, এখন এখানে কল করে দিব, কল করে দিলে আমাদের এটা পেয়ে যাবে। তো এখানে আমাদের কল করার জন্য এখানে লিখতে হবে যে পিএসপি গেট টেমপ্লেট পার্ট, গেট টেমপ্লেট, গেট টেমপ্লেট পার্ট দিয়ে এখানে আমাদের করতে হবে, এবং আমাদের পিএসপিটাকে এখানে কী করতে হবে, শেষ করতে হবে। আর এর ভিতরে আমাদের যেটি হবে, এখানে আমাদের যে ফোল্ডারটি করেছি ফোল্ডারটির নাম দিব কন্টেন্ট স্ল্যাশ, ভিতরে জাস্ট আগের নামটুকু দিলে হবে। এখানে আমাদের প্রোমো ডট পিএসপি লেখার দরকার, জাস্ট প্রোমো নামটি লিখে দিলে আমাদের হয়ে যাবে। তো এখানে আমরা কি করব, লিখে দিব যে প্রোমো, প্রোমো এটাকে সেভ করলাম। তো আমরা একটু আমাদের হোম পেজে দিয়ে রিফ্রেশ করে দেখি যেটি আমাদের আসছে কি না। তো এই সেকশনটি আমাদের চলে আসছে। তো এখন আমরা সেম কাজটি আমাদের এভারেস্ট টেমপ্লেটে করব। তো তার জন্য আমরা এখানে চলে যাই, যে আমাদের এভারেস্টটি একটু ওপেন করি। আমাদের তো আমরা এখানে আমাদের এই সেকশনের নিচে এখানে কল করে দেব, জাস্ট আমরা এখান থেকেও আমরা নিয়ে আসতে পারি। ইন্ডেক্স থেকে জাস্ট এতটুকু কপি করে নিয়ে আসলাম, কপি করে আমরা আমাদের টেমপ্লেটে চলে আসি, এখানে পেস্ট করে দিলাম, ওকে, আর এখানে সেভ করে ফেললাম। আর এরপরে দেখি আমাদের যেটি আছে, এরপরে আমাদের এই সেকশনটি আছে, জাস্ট আমরা এখান থেকে কপি করে নিই, ইন্সপেক্ট, টোটাল সেকশনটাকে ধরে আমরা কপি করে নিব। এখানে সেকশন অ্যাকাউন্টিং এখান থেকে শুরু, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করলাম, কপি, কপি আউটার এইচটিএমএল, জাস্ট এরপরে আমরা এটিকে রেখে দিলাম। তো এটি আমরা থিম অপশন থেকে ডাইনামিক করব, আপাতত আমাদের এটি এইভাবে থাকবে, ওকে। তো আমরা যদি আমাদের এবারে যদি রিফ্রেশ করি, তো এখানে আমাদের শো করছে না। তো এখানে আমাদের শো না করার জন্য, শো করছে না, তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই টেমপ্লেটটাকে আমাদের একটা টেমপ্লেট হিসেবে পরিণত করতে হবে। দেন আমাদের এখান থেকে টেমপ্লেটটি আমরা চিনিয়ে দিব, তারপরে আমাদের এই পেজগুলো কাজ করবে। তার জন্য আমাদের এখানে লিখতে হবে, এখানে দিলাম যে স্ল্যাশ স্টার, তারপরে এখানে হবে যে স্টার স্ল্যাশ, এর ভিতরে আমাদের লিখতে হবে যে টেমপ্লেট নেম,
এই নামটি আমাদের ভুল হলে হবে না, এটা আমাদের থাকবে টেমপ্লেট নেম। তো টেমপ্লেট নেমটা আমাদের থাকবে, এখানে আমাদের টেমপ্লেট নেম থাকবে যে এবাউট টেমপ্লেট, এবাউট টেমপ্লেট। ওকে, তো এখানে তো সেভ করে দিলাম, দিয়ে আমরা একটু সাইডে যাই, একটু রিফ্রেশ করি। তো এখানে দেখুন আমাদের ডিফল্ট টেমপ্লেট আছে, আমরা কী করবো এখান থেকে ক্লিক করে এবার টেম্পোরারি চিনি দিয়ে এখান থেকে আপডেট করে দিব। তো এখন যদি আমরা এই পেজে আসি তাহলে আমাদের পেজটি কাজ করবে। তো এখানে আমাদের এই সেকশন চলে আসছে এবং এই সেকশনটা আমাদের চলে আসছে, মানে আমাদের এবাউট পেজটা কমপ্লিট হয়ে গেল। তো এতটুকু সবাই প্র্যাকটিস করবেন, ভিডিওটি বারবার দেখবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।